হাঁসের বেবিও না। এই যে এই যে বেবিটা, এটা হয়েছিল ওই পায়রার পেটের ভিতর, পায়রার পেটে ডিম দিয়েছিলাম, আপনারা সবাই মিলে খেয়েছিলেন। সেই খেটি হালটা একদিনে ছটা বাচ্চা খেয়েছে, এক যে ডিম দিয়েছে, একটা নর আর দুটো মাদি। কটা মাছ রেখেছিলাম গুনে 10টা মতো, তো ওই থেকে আবার অনেক বেবি দিয়েছে নতুন নতুন। এদের সাদা বেবি ডিমে খুব বরকত হয়েছে, প্রত্যেকটা খোপে খোপে ডিম দিয়েছে। এখন ডিমগুলো আপনাদেরকে দেখাই। এদের এখানে একটা ডিম ছেড়ে দিয়েছিলাম আমরা। যে আগে এসছে এখন, আগের আমাদের কাজ কতদূর গেছে আপনাদেরকে দেখাবো। কী গো না, আরও মুরগি আছে, মুরগি আরও আছে, ওই যে হাঁস। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ অনেকদিন পর আমাদের ব্লগ। আমাদের বাড়ির কাজ যে চলছে আর তারপর আমার ভাইও অসুস্থ, সেই যে কারণে ব্লগ ভিডিও করা হয়নি আমাদের। আমাদের অনেক কিছু কিছু আপডেট আছে, তো চলেন আপডেটগুলো আছে দেখাবো। তার মধ্যে কিছু আপডেট হচ্ছে যে কি, আমাদের বেবি হাঁসের অনেক কটা এসছে, তারপর মারাও গেছে কিছু, যে চিকেনের যে বেবি এসছে মারা গেছে। তারপর আমরা কিছু টার্কি মুরগি এনেছি, আরও কিছু মুরগি এনেছি আমরা, সবই দেখাবো আপনাদেরকে এই যে ভিডিওতে। কিছু পায়রার আপডেট আছে, পাখির আপডেট আছে, তারপর অনেক সব যে কিছুরই আপডেট আছে। যতদিন অনেকদিনই ভিডিও আমাদের দেশ দেওয়া হয়নি, একে একে এই যে ভিডিওটা হতে পারে একটু লং হবে, সবটাই যে দেখাবো। তো আসেন যে পুরোটা যে দেখি, আসেন। এই যে আমাদের হাঁসের বেবিও না, এই যে বেবিটা, এটা হয়েছিল ওই পায়রার পেটের ভিতর, পায়রার পেটে ডিম দিয়েছিলাম, তো সেই ডিম থেকে, পায়রার পেট থেকে এই যে বেবিটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে বেবিটা বেশ সুস্থ আছে আর হেলদিও খুব। আমরা এখনও জলে যে দিইনি, এটা 15 দিনের উপর হয়ে গেল যে বেবিগোনার বয়স, আর এই গোনা 7-8 দিন হবে। এই যে মাশাআল্লাহ দেখেন, একবার ওর যে বাবা মাদের মতো হোয়াইট কালার হয়েছে এগোনা। আর চিকেনের বেবি উঠেছিল অনেক কটা, মারা গেছে 3টে আছে এখানে। আর হাঁসের যে বেবি গোনা দেখলেন, 4টে বেবি আছে, তার মধ্যে উঠেছিল মোটামুটি 6টা মতো, আর একটা ডিমেই যে মারা গেছিল, তাহলে মোটামুটি যে 7টা। তো এগোনা যেদিনকে হয়েছিল সেই দিনকেই যে মারা গেছিল, তারপর থেকে আল্লাহর হুকুমের যে মরেনি একটাও, তারপর সব সুস্থ আছে। পায়রা পাখি দেখায়, তো এই যে আমাদের পাখির আপডেট, পাখি আমাদের আপাতত এখন 3টেই আছে, 3টেই এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগির বাচ্চা, মুরগি এই মুরগির বাচ্চা যে মনে করছে 7টা মুরগির বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা থেকে একটা। আমাদের বাড়িতে যে বিড়ালটা যে রেখেছিলাম, আপনারা সবাই যে দেখেছিলেন, সেই যে বিড়ালটা একদিনে 6টা বাচ্চা খেয়ে নিয়েছে একদিন। এই বাচ্চাটাকে আমরা যে ভরে রেখেছি, যে বিড়ালটার যে বাড়িতে নেই, যে তাড়ি দিয়েছি, তো পায়রা খাচ্ছে, পায়রার বাচ্চা খাচ্ছে। এখন দেখা যাক কী করা যায়। এই যে একটাই আছে বাচ্চা বেঁচে, বাদ বাকি সবই যে মারা গেছে। এখানে লাভবার্ড, দুটো লাভবার্ডই একটা ইন্টারেস্টিং খুব যে জিনিস হয়েছে, আছে দুটো ফিমেল আছে এখানে। এই যে নিচে এইটা দেখছেন, এইটার উপরকার ওই যে ওইটা, ওই দুটো ফিমেল আছে, যে দুটো যে সবুজ লাভবার্ড যে দেখছেন, আর এই যে গ্রিনটা হচ্ছে মেল। তো দুজনের সাথে পেয়ার খেয়ে দুটোই ডিম দিয়েছে। তো দেখা যাক বাচ্চা কেমন উঠে কি উঠে না, ডিম ফাটাই হয় কি হয় না। দুটোই যে ডিম দিয়েছে, একটা নর আর দুটো মাদি, তো দেখা যাক, হলে ভালোই হবে। তো আজ অনেকদিন পর ব্লগে এলাম, শরীরটা খুব অসুস্থ ছিল, ওর জন্য এতদিন ব্লগ করতে পারিনি।
তো আমাদের এখানে কিছু মাছ রেখেছিলাম, লাস্ট ফিনিশিং কয়েকটা মাছ ছিল, তো এই মাছ থেকে আবার অনেকগুলো মাছ হয়ে গেছে আমাদের এখানে। এই যে সাদা মাছগুলো, অল্প কটা মাছ রেখেছিলাম গুনে 10টা মতো, তো ওই থেকে আবার অনেক বেবি দিয়েছে নতুন নতুন। এই যে সাদা বেবি, আবার আরও অনেক বেবি আছে যেগুলো এখন লুকিয়ে আছে, তো ওই থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়ে গেছে, আবার অনেক কটা মাছ হয়ে গেছে। তো মাছ আরও নিয়ে আসবো, আমাদের বাড়ির কাজে যে এখনো চলছে দেখাই আপনাদেরকে, একবার ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো, বাড়ির কাজ এখনো চলছে। আর এখানে কিছু পায়রার আপডেট আপনাদেরকে দিই, পায়রার অনেকই আপডেট আছে। পায়রা এখন, পায়রা কি জানি কেন ডিমে খুব বরকত হয়েছে, প্রত্যেকটা খোপে খোপে ডিম দিয়েছে এখন, খোপে খোপে ডিম, আর এত বরকত ডিম, ডিম ফেলে দিচ্ছে কারণ কি এখন নিচটাতে খুবই যে মশা, এত মশা, তো এতে যদি এখন যে বেবি উঠে তো একটাও বাচ্চা যে বাঁচবে না, সব তো আপনাদেরকে ডিমগুলো দেখায় একবার, তো প্রত্যেকটা খোপে খোপে ডিম আছে, জোড়া জোড়া ডিম। এই যে ডিম, এই খোপে পায়রাগুলো ছেড়ে দে, আগে সব পায়রাগুলো ছেড়ে দিই, ছেড়ে দিলে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। এই যে যে এই পায়রাগুলো কোনোদিন ডিমই পারেনি, আর নিচে এসে সব পায়রাগুলো একদম ধার ধার ডিম পাচ্ছে। এখন বেবি উঠানোর ইচ্ছা ছিল না আমাদের, যেহেতু আবার ঢপটা আমাদেরকে ছাদে নিয়ে যেতে হবে, তো তারপরও এত পরিমাণে ডিম দিছে, এবার আর ডিম ফেলিনি, যা উঠবে উঠবে। পায়রাগুলো সব ছেড়ে দেয় একে একে। আর এই যে আমাদের র্যাবিটের একটাই বেবি, যেটা গরুতে পা দিয়ে দিয়েছিল, এই পাটা বলেছিলাম ছোটবেলাতে যে এই পাটা ন্যাংরা হবে, এই যে তো তাই হয়েছে। এই যে এই পায়রাটা নতুন আমাদের বাড়িতে নিয়ে আসা পায়রা, নতুন খুব খেলদার পায়রা এটা, তো ডিমগুলো আপনাদেরকে দেখাই। এই যে এখানে এক পেয়ার ডিম, এখানে এক পেয়ার ডিম, এই যে এখানে এক পেয়ার ডিম, এই যে আমাদের লক্কার জোড়াটাও ডিম পেড়ে দিয়েছে। এই যে লক্কার সাথে ওই হোয়াইট ফিমেলটা জোড়া দিয়েছিলাম, ওটারও ডিম। এই যে এখানে এক পেয়ার ডিম, তারপর এখানে এক পেয়ার ডিম, এখানে এক পেয়ার ডিম, মানে অলমোস্ট সব ঢপে ঢপে ডিম দু একটা বাদ দিয়ে। ঠিক আছে, এই যে পায়রার আপডেট। তো এবার বাচ্চা তুলাবো, আমরা ভেবে রেখেছি উঠুক, এবার বাচ্চা উঠাবো, আপনাদেরকে ছাদে গিয়ে একবার পায়রাগুলো দেখিয়ে দেওয়া হবে। কাঠি মুরগি দেখান, খাওয়া খাচ্ছে, ছেড়ে দিয়েছিলাম আমরা, ঘুরে বেড়াচ্ছে। এই দুটো যে ফিমেল, হোয়াইটটা আমাদের আগেকার, আর এই এইটা যেটা এনেছি, এই দুটো যে ফিমেল, আর ওই যে বড়টা হচ্ছে মেল। ক্যামেরাতে অতটা বুঝতে পারবেন না মুরগিগুলোর সাইজ কেমন, মোরগটার বিশাল সাইজ, মোরগটার কিছু না হলো 10 কেজি ওজন হবে, 10 কেজির উপর ওজন যে মোরগটা, যে বিশাল যে একটা যে মোরগ আপনার এই খাচ্ছে। খাওয়া হয়ে গেলে আপনাদেরকে নাচটা যে দেখাবো, যেটা আর কি কত সুন্দর নাচে যে মুরগিগুলো, সেটা যে দেখাবো ইনশাল্লাহ।
বানতে পারি? গরুটা দেখতেই পেলেন ওখানে, ওখানকার থাকার কারণ দেখতে পাচ্ছেন। আমাদের এইটা এখন যে ভেঙে দিয়েছি, গরুর ঘর ছিল এটা, ঘর নাই, গরু এখানে রাখবো কি করে, ওর জন্য বাইরে আছে, অসুবিধা হচ্ছে, মশা কামড়াচ্ছে ওখানে খুব, মশারি ওকে যে টাঙিয়ে দেওয়া হয় ওটার খুব অসুবিধা হচ্ছে, কিন্তু উপায় নাই এখন কিছু। ওই বাঁশ খুলে দিবে আর মোটামুটি দু তিন দিনের মধ্যে বাঁশটা খুলে দেওয়া হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আবার এখানে রাখা হবে আবার কিন্তু ভালো করে। আমার ভাই গিয়ে ছাদটা আপনাদেরকে যে দেখাচ্ছে, যান আমাদের বাড়ির পদ্ধতি অবস্থা গিয়ে একবার যে দেখে আসেন। মুরগিটা ক্যামেরা অন করলেই পেখমটা বন্ধ ইয়ে করে নিচ্ছে, অন্য টাইমে একবারে ময়ূরের মতো যে নেচে নেচে যে বেড়াচ্ছে। এই যে ছাদে এসছে এখন, ছাদের আমাদের কাজ কতদূর গেছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আর কতদিন মতো লাগবে সময়, যে এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, গাথার কাজ যেটা বলে সে গাথার কাজটা কমপ্লিট হয়ে গেছে, চারটে দেয়ালই কমপ্লিট, এখন শুধু ছাদ ঢালাই। এই যে পুরোটা গাথা হয়ে গেছে গেট, এই ঘরটা কমপ্লিট গাথা হয়ে গেছে, আপনার হচ্ছে যে কি এই ঘরটাও কমপ্লিট গাঁথা হয়ে গেছে। এই যে পায়রাগুলো এই উপরে এখন বসে আছে আপাতত, এরকম ভিউ পাওয়া যাবে আমাদের এই রুমটা থেকে, যে ওইদিকে মাঠ, ঠান্ডা হাওয়া বাতাস পাওয়া যেতে পারে। এই ঘরটাও দুটো দেয়াল কমপ্লিট হয়ে গেছে, একটা দেয়াল পড়ছে খালি, বাকি আছে, এই দুটো দেয়াল বাকি আছে। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের সিঁড়ি, সিঁড়ি ঢালাইয়ের কাজ কমপ্লিট, এক লাইন, এই লাইনটা শুধু সিঁড়িটা গাঁথা হয়েছে, নিউটিন ঢালাই হয়ে গেছে আমাদের, ঠিক আছে? পুরো বাড়ির নিউটিন ঢালাইটা হয়ে গেছে, শুধু এবার ওপরের গাঁথনিটুকু কাজ হচ্ছে, তার মাত্র কয়েকদিন, তারপর আমাদের ইনশাল্লাহ ছাদের শাটারিং হয়ে যাবে, তারপর ছাদ ঢালাই হয়ে যাবে। ছাদ ঢালাই হয়ে গেলে আমরা সব পশু পাখি ছাদে তুলে নিতে পারবো, নিচে আমাদের রাখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে এখন, পায়রা খেয়ে নিছে বিড়ালে, অনেক বিড়াল হয়ে গেছে আমাদের পাড়ায়, জন্য একটু অসুবিধা হচ্ছে। ছাদ হয়ে গেলে ইনশাল্লাহ আর অসুবিধা হবে না। এই যে আমাদের বাড়ির কাজ আপাতত ওই দুটো রুম ফুল কমপ্লিট হয়ে গেছে, ছাদ ঢালাই দিলেই শেষ। আর এই যে এই রুমটার এই দুটো দেয়াল পুরো বাকি, এই রুমটার চারটে দেয়ালই বাকি, আর এই যে বাথরুমের দেয়াল কিছু বাকি আছে, এই কাজগুলো টুকিটাকি গাঁথনির কাজগুলো হয়ে গেলে তারপর হচ্ছে যে কি আপনার ছাদটা ঢালাই দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। ছাদ ঢালাই দেওয়া হয়ে গেলে ছাদ ঢালাইয়ের পরে পরে আমরা সব জিনিস ওপরে শিফট করে দেবো, তারপর আস্তে আস্তে বাড়ির কাজ হবে, নিচে কোনো চাপ হবে না। বাথরুম আপনাদেরকে একদম যদি ওপরে টপ ফ্লোরে গিয়ে দেখাতে পারতাম তো খুব ভালো হতো। এগুলো হচ্ছে যে কি সব কাঁচা গাঁথনি আজকে গেঁথেছে, জন্য করবো না। আমাদের বাড়িতে সিন এরকম কিছু আসছে, ছাদটা যখন আর একটু উঁচু হয়ে যাবে তখন সেলা খুব সুন্দর লাগবে। আপনাদেরকে এখানে উঠে একবার দেখানোর চেষ্টা করবো আমি, যে দু পারি তো উঠে গেছি, বাবা ছোটো জায়গা। তো এই যে এরকম কিছু লাগবে ছাদ থেকে দৃশ্য আমাদের, এই যে বাড়িঘরের একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যে পায়রাগুলো সব এখন ওই ছাদে, কিন্তু এই বাড়িটা যখন আমাদের উঁচু হয়ে যাবে তখন আর ওই ছাদে বসবে না, তখন হয় আমাদের ছাদে বসবে, না এই যে কারেন্টের তার, কারেন্টের তারা আপাতত এখন একটা পায়রা বসে আছে, কারেন্টের তারা বসবে। তো এই যে এখান দিয়ে একবার আপনাদেরকে হেঁটে দেখাই, এই যে রুম, এই যে মাঠ, ওই যে আমাদের একটা সাবস্ক্রাইবার, আমাদেরই সাবস্ক্রাইবার, কোনো চাপ নাই।
তো বন্ধুরা, আমাদের হাঁস মুরগি গোনা কোনোদিন আপনাদেরকে একসাথে দেখানো হয়নি। তো আজকে যে দেখাবো, আজকে সন্ধ্যাবেলায় রোজা খোলার টাইম হয়ে গেছে, তাও আমরা হাঁস মুরগির পিছনে উঠে দৌড়ে বেড়াচ্ছি। ঢুকতে খুব লেট করলো। তো দেখেন এই যে তো হাঁস মুরগি গোনা আমাদের, এই যে মরকটা, এই যে মুরগি গোনা, আরও মুরগি আছে, মুরগি আরও আছে, এই যে হাঁস। কমেন্টে অনেকেই অনেক নাম রাখতে এই যে বলেছিলেন, এদেরই বাচ্চা উঠেছে, নটা বাচ্চা যে ডিম দিয়েছিল। এই যে পাতি হাঁস গোনা, মুরগি গোনা, ভিতরে আরও কিছু মুরগি আছে আছে। এই যে ওই মুরগি গোনা, ওই যে পোলট্রির যে ডিম গোনা দেয়, ওই মুরগি গোনা আমরা অনেক কটা এনেছি। এই যে টার্কি গোনা এখানে আছে, এটা আমাদের যে গরুর ঘরটা। এই যে সব হাঁস মুরগি আরও আছে। তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে বন্ধুরা, তো আজকে আমরা ভিডিওটা এখানেই যে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই যে করবেন, আর বেশি বেশি করে শেয়ার যে করে দেবেন। টাটা।